আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহিলা এবং পুরুষ উভয়ের সেক্স হরমোন নিয়ে আলোচনা করার জন্য। আমরা সবাই জানি পুরুষের টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন, ডোপামিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এই হরমোনগুলো যখন ঠিকমতো সিক্রেশন হয় তখন কিন্তু মহিলা পুরুষ উভয় ভালো থাকে। যেমন উদ্দীপনা, উত্তেজনা, ভালো লাগা, প্রেম, ভালোবাসা, সব কিছুই ভালো লাগা, সেক্স, যৌন মিলন করা সব ভালো লাগে। যখন এই হরমোন কমে যায় বা সিচুয়েশন কম হয় তখন কিন্তু তাদের কিছুই ভালো লাগে না। যৌন মিলন করা, ভালো থাকা, ভালো লাগা, প্রেম, ভালোবাসা কিছুই ভালো লাগে না। ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে শুরু করবো এবং শেষ করবো। যখন আমি ছোট ছিলাম তখন আমার মা দেখতাম যে তার বান্ধবী মানে আমাদের আন্টিদের নিয়ে আলোচনা করতো বা কিছু কথা বলতো, তখন আমি কাছে গিয়ে বসতে গেলেই তখন সে বলতো যে আমু মুরব্বিদের কাছে বসতে নেই, তুমি একটু দূরে গিয়ে খেলা করো। তখন শুনতে পেতাম যে তারা আলোচনা করছে যে রহিমের বউকে প্রতিদিন রাতে মারে। কেন মারে? তাকে যৌন মিলন করতে দেয় না এবং খিটখিটি মেজাজ থাকে, সবার সাথে দুর্ব্যবহার করে। এইখান থেকে বোঝা যায় যে আসলে যখন একটা পুরুষের যৌন ক্ষমতা কমে যায়, টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তাদের যৌন তখন তারা পাগল হয়ে যায়। তারা দ্রুত ডাক্তারের কাছে যায়, গিয়ে তারা সব খুলে বলে যে আমার যৌন মিলন করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, আমার খিটখিটে মেজাজ, আমি অল্পতে বীর্যপাত হয়ে যায়। এই কথাগুলো তখন সে ডাক্তারের কাছে খুলে বললেই তখন ডাক্তার তখন তাকে মেডিসিন দেয় এবং B6 জাতীয় খাবারগুলো খেতে বলে। তখন কিন্তু সে আসলে অস্থির হয়ে যায় তার নিজেকে ফিট রাখার জন্য, তাকে তার সেই যৌন ক্ষমতা ধরে রাখার জন্য। আর যখন একটা মহিলার যৌন ক্ষমতা কমে যায়, সে তার সহবাস করতে দেয় না, স্বামীর সাথে যৌন মিলন করে না, সে খিটখিটে মেজাজ হয়ে যায়, তার কিছুই ভালো লাগে না, তখন সে ওই দিকে না তাকিয়ে সে কী করে? প্রতিদিন রাতে মারে, পিটায়, হ্যাঁ, অত্যাচার করে, তার জোর করে, তাকে যৌন মিলন করে এবং তার সাথে খারাপ বিহেভ করে, শারীরিক, মানসিক সব বিষয়ে দিয়ে তাকে অত্যাচার করে। তাহলে এইখানেই দেখেন যে একটা পুরুষের যদি এই যৌন ক্ষমতা কমে যায় তখন সে কী করে, একটা মহিলার যখন যৌন ক্ষমতা কমে যায় তখন কিন্তু এই পুরুষ তার স্ত্রীর দিকে তাকায় না, সে মেশিন হিসেবে তার স্ত্রীকে ইউজ করে, ব্যবহার করে। তা আমি বলবো যে একটা পুরুষ মহিলা দুজন মিলেই একটা সংসার, সুখের সংসার। এই দুজন মিলেই যদি ভালো বিছানায় পারফর্ম করে তখনই তো কিন্তু একটা সুখের সংসার তৈরি হয়। আর যখন সে ভালোভাবে বিহেভ না করতে পারে, দুজনের পারফর্ম ভালো না করতে পারে তখনই কিন্তু অশান্তি, সংসারে অশান্তি। তাহলে একটা পুরুষের উচিত বোঝা যে আমার সুখের সংসার কিভাবে হবে। একটা স্ত্রী ভালো থাকলেই তখনই তো তার সুখের সংসার হবে। এই চিন্তাটা না করে সে মানসিক অত্যাচার করে এবং জোর করে তাকে যৌন মিলন করে। তাই আমি পুরুষদের বলবো, একটা হাজব্যান্ডকে বলবো যে আপনি এই লক্ষণ যখন দেখবেন যে তার আপনার স্ত্রী আপনার সাথে যৌন মিলন করতে চায় না, ভালো পারফর্ম করে না বিছানায়, তখন তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং লাইফ স্টাইল পরিবর্তন করা, যেমন ঘুরতে নিয়ে যাওয়া, তার স্ত্রীর সাথে ভালো বিহেভ করা, ভালো আচরণ করা, বেশি বেশি ভালোবাসা, এইগুলো করলেই কিন্তু তখন দেখবেন যে আপনার স্ত্রীর যে হরমোন সিক্রেশন কম হতো সেটা কিন্তু বেড়ে যাবে এবং সেই এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনগুলো তার আরও বৃদ্ধি পাবে, তাহলে আপনার সুখের সংসার তৈরি হবে। তাই আমি বলবো যে আমাদের হোমিওপ্যাথিক ভালো ট্রিটমেন্ট রয়েছে। এই যখন দুজন স্বামী স্ত্রী দুজন এসলেই আমরা তাদেরকে কাউন্সিলিং করি, পরামর্শ দিই এবং ভালো মেডিসিন দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।